সর্বকালের সেরা ফুটবলার কে? এই প্রশ্নটাই পেলে, ম্যারাডোনা বা রোনালদোর উত্তর কী হবে তা আর অনুমানের দরকার পড়ে না। তিনজনই বিভিন্ন সময়ে এই প্রশ্নে নিজ নামখানা বেশ গর্ব নিয়েই বলেছেন। শুধু মেসি এদিক থেকে বাকি তিনজনের চেয়ে কিছুটা ব্যতিক্রম। স্বল্পভাষী মেসি বারবার উত্তরের ভার তুলে দিয়েছেন দর্শকদের হাতে, কিন্তু তারা দাবি করুন আর নাই করুন, সর্বকালের সেরা ফুটবলারের তর্কটা সমাপ্তি তাতে হয় না, সম্ভবত কখনো হবেও না। আর এমন তর্ক সবসময় ফুটবল ভক্তদের মাঝে লেগেই থাকে। তবে এবার এ তর্কের কিছুটা সমাধান পাওয়া যাবে হয়তো। ইংলিশ গণমাধ্যম টোটাল স্পোর্টে বিশ্ব ফুটবলে সর্বকালের সেরা দশজন ফুটবলারের রেটিংয়ের মাধ্যমে নাম প্রকাশ করেছে। আসুন দেখে নেওয়া যাক, পেলে না ম্যারাডোনা, মেসি না রোনালদো, সর্বকালের সেরা আসলে কে? বন্ধুরা, ভিডিও শুরু আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সারানাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন শুরু করা যাক। এডসন আরান্তেস দো নাসিমান্তো, বিশ্বজুড়ে তার আদুরে নাম পেলে। 47 পয়েন্ট নিয়ে ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার পেলে। তিনবার বিশ্বকাপ শিরোপাজয়ী এই ব্রাজিলিয়ানকে সর্বকালের সেরা ফুটবলার মানেন বোদ্ধারাও। পেশাদার ক্লাব ফুটবলে সর্বাধিক গোলের রেকর্ডটি তার। ক্যারিয়ারে পেলের রয়েছে 1279টি গোল। লিওনেল মেসি, পেলের পরেই রয়েছে মেসির অবস্থান। সমান সংখ্যক 47 পয়েন্ট নিয়ে সর্বকালের সেরা ফুটবলারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিশ্বখ্যাত আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। তিনি স্পেনের সর্বোচ্চ পেশাদার ফুটবল লীগ প্রতিযোগিতা লা লিগাতে ফুটবল ক্লাব বার্সেলোনা এবং আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের পক্ষে একজন ফরওয়ার্ড হিসেবে খেলেন। মেসি 1987 সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি বার্সেলোনার হয়ে খেলছেন। ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা, পেলে মেসি থেকে মাত্র 2 পয়েন্ট কম 45 পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ম্যারাডোনা। ম্যারাডোনা তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় আর্জেন্টিনোস জুনিয়র এবং ন্যাপোলির হয়ে একজন মধ্যভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন। গত 25 নভেম্বর 2020 সালে 60 বছর বয়সে হার্ট অ্যাটাক করে মারা যান ম্যারাডোনা। আর্জেন্টিনার মানুষ তাকে জাতীয় বীর মনে করত, আর ম্যারাডোনার মৃত্যু বিশ্বজুড়ে শোকের আবহ সৃষ্টি করে। জিনেদিন জিদান, সর্বকালের সেরা ফুটবলারদের একজন জিনেদিন জিদান। ম্যারাডোনা থেকে 1 পয়েন্ট কম 44 পয়েন্ট নিয়ে তালিকায় জিদানের অবস্থান চতুর্থ। তিনি বর্তমানে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে রয়েছেন। ফ্রান্স বেকেনবাওয়ার, জার্মানের অন্যতম সেরা খেলোয়াড় ফ্রান্স বেকেনবাওয়ার রয়েছেন ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা দশজনের তালিকায়। জিদানের সমান সংখ্যক 44 পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন পঞ্চম স্থানে। ক্রিস্টিয়ানো রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো উঠে এসেছেন সর্বকালের সেরাদের তালিকায়। সেরা দশজনের মধ্যে তার অবস্থান ষষ্ঠ, তারও পয়েন্টের সংখ্যা জিদানের সমান 44। ক্রিস্টিয়ানো রোনালদো একজন পর্তুগিজ ফুটবলার। তিনি একজন ফরওয়ার্ড হিসেবে খেলে থাকেন। 1985 সালের 5ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। আলফ্রেডো ডি স্টেফানো, সর্বকালের সেরা ফুটবলারদের একজন তিনি। তবে দুঃখজনক খবর হলো, ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হয়ে দুর্ভাগ্যজনকভাবে ডি স্টেফানোর কখনো বিশ্বকাপ ফুটবল খেলা হয়নি। তার পয়েন্টের সংখ্যা 41। জোহান ক্রুইফ, ফুটবল ইতিহাসে অন্যতম এক সেরা ফুটবলার জোহান ক্রুইফ। 1971, 1973 এবং 1974 সালে সর্বমোট তিনবার তিনি ইউরোপ সেরা ফুটবলার ব্যালন্ডিয়ারে ভূষিত হন। রাইনাস মিশেলকে সঙ্গে নিয়ে তিনি টোটাল ফুটবল দর্শনের সূচনা করেন। সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় তার নামটি বহুলভাবে উচ্চারিত হয়। তার পয়েন্টের সংখ্যা 40। মাইকেল প্লাতিনি, মাইকেল প্লাতিনি ফ্রান্সের সর্বকালের সেরা খেলোয়াড় তো বটেই, দেশ কাল নির্বিশেষে সর্বকালের সেরাদেরই তিনি একজন। 40 পয়েন্ট নিয়ে সর্বকালের সেরাদের তালিকায় তার অবস্থান নবম। জাভি হার্নান্দেজ, সর্বকালের সেরাদের তালিকায় জাভির অবস্থান 10 নম্বরে। 38 পয়েন্ট নিয়ে তিনিও আছেন পেলে মেসি ম্যারাডোনাদের সাথে। বন্ধুরা, সর্বকালের সেরার বিতর্কে আসবে দুই ভিন্ন সময়ের ফুটবলের ধরন। আগের চেয়ে এখন অনেক গতিও বেড়েছে ফুটবলে। পেলের সময় যেসব উদ্ভাবন এসছে সেসব থেকে ম্যারাডোনা শিখেছেন, আর মেসি রোনালদোরা শিখেছেন পেলে ম্যারাডোনার ভিডিও দেখে। ভিন্ন ভিন্ন যুগের তুলনা, সর্বকালের সেরার আলোচনা তাই সংবাদ মাধ্যমে মুখরোচক খবরেরই যোগান দেয়।
আদতে সেটির মীমাংসা কখনোই সম্ভব নয়। দিন শেষে প্রশ্নটার উত্তর ব্যক্তি পছন্দের উপরই নির্ভর করে। সর্বকালের সেরাকে উত্তরে তাই কখনোই কোনো একটা নাম আসবে না, হয়তো বিতর্কটার সৌন্দর্যই এটি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা ঘন্টাটি ক্লিক করে দিন। দেখা হচ্ছে আরেকটা মজার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।